আসসালামু আলাইকুম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের কার্যালয় নারায়ণগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটি অষ্টম এস এবং এইচ এস সি পাশে পুরুষ ও মহিলা অভাব প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবেন এক নম্বর পদটি রয়েছে বেন্টের সহকারে নিম্নমান সহকারে ও কাম কম্পিউটার মুদ্রা করিক পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ অথবা সমানের শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে তবে কম্পিউটার চালানো আপনার পারদর্শী হতে হবে দুই নম্বর ফটো হচ্ছে অফিস সহায়ক এম এল এস এস পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তিন নম্বর ফটো হচ্ছে পদ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো এটিতে আবেদনের যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো আপনাদের সহজ থেকে লিখিতে আবেদন প্রেরণ করতে হবে তো আমি নমুনা হিসাবে আপনার জন্য এখানে একটি তৈরি করে রেখেছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং একটি মূল খামে কিন্তু আপনাদের সকল কাগজপত্র প্রেরণ করতে হবে তো মূল খামে ফেরত খামে কিভাবে লিখবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম যে শতাবলটি রয়েছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থীকের চেয়ারম্যান নিয়োগের সংগত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজের তৃতীয় আদালত নারায়ণগঞ্জ বরাবর সহস্থে লিখিত আবেদন পত্রে কি কি লিখতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে প্রার্থীর নাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম তো আমি একটি ফর্মেট তৈরি করে রেখেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব তে এটির আবেদনটি প্রেরণের শেষ তারিখ হচ্ছে আগামী আটই নভেম্বর দু হাজার বেলা পাঁচ ঘটিকার মধ্যে অফিস সময় ডাকযোগ অথবা সরাসরি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের কার্যালয়ে জেলা ও দায়রা জজ আদালত ভ্রমণ নারায়ণগঞ্জে বরাবর পৌঁছাতে হবে তারিখের ও সময়ের পর কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো আটই নভেম্বর দু তেইশ খ্রিস্টাব্দ তারিখে কমপক্ষে আঠারো বছর এবং পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে অনাধিক তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং আপনার যাদের মুক্ত দেওয়া কোটা রয়েছে আপনার বয়সটি লাগবে বত্রিশ বছর এবং আবেদনের সাথে আপনার নিম্নলিখিত কাগজপত্র কিন্তু অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদে সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চাকরিক সনদপত্র স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি প্রার্থীর নাম ঠিকানা সহ দশ টাকার ডাক টিকিট সম্বলিত সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং আপনারা যারা চাকরিরত প্রার্থী রয়েছেন আপনারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করবেন এবং পরীক্ষার ফি বাবদ মাত্র নব্বই টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেডের টেজারের চালানোর মাধ্যমে এখানে একটি কোড নম্বর দেখতে পাচ্ছেন এই কোডে জমা প্রদান করতে হবে এবং চালানের মূল কপিটি অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে এবং উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে তৃতীয় আবেদনের যে মূল খামটি রয়েছে সেই খামের উপরে অবশ্যই আপনাকে পদের নামটি এবং নিজ জেলাটি কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে তেজল সে আবেদন পত্রটি আমি কিন্তু এখানে কম্পিউটার টাইপ করে রেখেছি আপনাদের আবেদন সম্পূর্ণটি কিন্তু হাতে পূরণ করতে হবে তো আপনি এটি হাতেই লিখবেন তো আপনি যে পদে আবেদনটি করবেন অবশ্যই সে পদে নাম তো লিখবেন কী বরাবর আবেদনটি প্রেরণ করতে হবে সেটি কিন্তু নিয়োগ বিরুদ্ধে লেখা রয়েছে এখানে লিখে রেখেছি এবং কত তারিখে নিয়োগ বিরুদ্ধে প্রকাশিত হয়েছিল কোন পত্রিকা দিয়ে সেটি এখানে লেখা রয়েছে এবং এখানে আপনার নামটি লিখবেন পিতার নাম অথবা স্বামীর নামটি এখানে লিখবেন পর্যায়ক্রমে এখানে সব কয়টি এখানে পূরণ করবেন এবং আপনার জন্ম তারিখটি পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার কত বছর হয় সেটি এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি শিক্ষত যোগ্যতার বিষয়টি এখানে উল্লেখ করবেন যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেটি এখানে লিখবেন এবং সর্বশেষ এখানে কিন্তু অবশ্যই আপনি সাক্ষ্যটি করে দিবেন এবং সংযুক্তি কি কি আপনার সাথে যুক্ত করবেন সেগুলো এখানে সংযুক্তি হিসাবে আপনি লিখে দেবেন ট্রেজারি চালানটি জমা দিলে চালানের নম্বরটি আপনি এখানে লিখে দিতে পারেন আর এটা আবেদনটি প্রেরণ করার পূর্বে আপনি নিজ দায়িত্বে জেনে বুঝে আবেদনটি প্রেরণ করবেন আর এটি হলো সে মূল খামের নমুনা যে খামের উপরে আপনাকে পদের নামটি উল্লেখ করতে হবে নিজ জেলার নামটি উল্লেখ করতে হবে এবং পেরোকে আপনার ঠিকানাটি আপনি দেখবেন এবং পাপকে কি বরাবর আবেদনটি প্রেরণ করতে হবে সেটা কিন্তু নিয়োগ লেখা রয়েছে এখানে লিখে রেখেছে আপনি একবার মিলিয়ে ভালো করে দেখে নেবেন এবং এই মূল খামের সাথে আপনাকে একটি ফেরত খামা প্রেরণ করতে হবে ফেরত খামের সাইজটি হতে হবে সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি এবং এই ফেরত খামের সঙ্গে একটি দশ টাকা মূল্যমান অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দিবেন এবং যে ঠিকানা আপনি আপনার পোস্ট তৈরি পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে আপনি উল্লেখ করবেন তো আপনাদের পরীক্ষার ফি বাবদ আপনাদের যে নব্বই টাকা দিতে হবে সেটা হলো টেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে তো আপনার সুবিধাতে এখানে আমি একটি টেজারি চালান আপনার জন্য তৈরি করে রেখেছি এখানে কোড নাম্বার দেখতে পাচ্ছেন নিয়োগ বিদ্যুৎ থেকে কিন্তু কোড নাম্বারটি এখানে লিখে রেখেছি আপনি মিলিয়ে দেখে নেবেন তো এখানে আপনি আপনার নাম পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা ইত্যাদি তথ্যগুলো এখানে আপনি সহজতে এখানে পূরণ করে দেবেন এবং যে ব্যাংকে যে শাখাতে চালানটি জমা দিয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন এবং এই চালানের তিনটি কপি করতে হবে তিনটি কপি করে ব্যাংকে জমা দিলে আপনাকে যে মূল কপিটি দিবে সেই মূল কপিটির উপরে আপনি একটি চালান নাম্বার এবং তারিখ পেয়ে যাবেন সেটি আপনি চাইলে আপনার আবেদনের যে সংযুক্ত আর এই চালানের যে মূল কপিটি থাকবে সেটি কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে আর এখন কিন্তু সাম্প্রতিক এ চালান সিস্টেম চালু হয়েছে আপনারা যদি ব্যাংকে গেলে যদি এ চালানের মাধ্যমে ফিটি যদি জমা নেয় সেক্ষেত্রে এ চালানের যে কপিটি দিবে সেটি আপনি আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন আর না হলে ম্যানুয়াল যে চালান ফর্মটি রয়েছে আপনি জমা দিতে পারেন এই ছিল অতিরিক্ত জেলা ও তৃতীয় আদালতের কার্যালয় নারায়ণগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মের যে নমুনা কপিটি রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারেন আসবি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এপায় থাকুন আল্লাহ হাফিজ